হ্যালো হ্যালো বন্ধুরা, আমি এখন ভাত বসিয়ে এসেছি। ভাত হচ্ছে বেগুন পোড়া আলু সিদ্ধ এখন করছি। ভাত হয়ে গেছে, বেগুন পোড়াটা বসিয়ে এসেছি, আলু সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসবো। তারপরে কি করব তারপরে কি করব বলবো, ঠিক আছে? আর আমার সোনাকে দেখো কি করছি, উপরে উঠে খিচুড়ি করছে, কি করছে, কি নিচ্ছে যেন, একটা কি নিচ্ছ? তাড়াতাড়ি ভাতটা করে নিন না, ওর জন্যই খাবে না, তার জন্য। লিপস্টিক কি করবো, লিপস্টিক লিপস্টিক নিচ্ছে, মুখে দেয় না লিপস্টিক, মুখে দেয় না। ওর বাবা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, ঠিক আছে। এরপর আমি কি করছি দেখাবো। সবারই খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাবো। আলু সিদ্ধ, লঙ্কা, কাঁচা লঙ্কা, বেগুন পোড়া ভাত নিয়েছি। আমি এখন খাবো। মা, দিদি, আমার হাজবেন্ড, ছেলে, সবারই খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। খেয়ে দিয়ে তারপর আমি আসছি, তাই কি বলে। চলে এসেছি আমি নিয়ে, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। রাত্রে সব কিছু বাসন কোসন ছিল, ওটা মেজে নিলাম, কারণ সকালে আমার ছেলে জেগে যায় একটু সকাল সকাল, তার জন্য কিছু বাসন কোসন ছিল সব মেজে গুছিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমি একটা মুখ টুক ফ্রেশ হয়ে গেছি, আর এই যে সামান্য পরিমাণ দুধ আছে, কাঁচা দুধ, এই দুধটা মুখে আমি ইউজ করবো, করে ঘুমিয়ে যাও। কারণ এই দুধটা মুখে মেখে নিলে ধোবো না, মুখটা সকালবেলা একদম ধোবো, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো। এখন তো ত্বক একটু খসখসা টাইপের হয়ে যায়, বেশ নরম হয়ে থাকবে। হয়ে গেছে, এখন আমার প্রতি সোনা জামা কাপড় চেঞ্জ করে দিচ্ছি, ঘুমাবে, ঘুমাতে এসছে। সব খারাপ জামা কাপড় ছেড়ে দিলাম, নাহলে এইসব জামা কাপড় না ছাড়লে একটু খারাপ বাজে বাজে স্বপ্ন দেখে নাকি ভয় পেয়ে যায় রাত্রিবেলা, তার জন্য খেলু যে একটু জামা কাপড় সব চেঞ্জ করে দিলাম। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, তুমি এমনি প্যান্টটা পরে নাও, প্যান্ট পরো, ঠিক আছে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। এটাই আমার থাকলো, বলে দাও তুমি একটু, বলে দাও, লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। গুড নাইট, আজকের মতো এইটুকুনি, গুড নাইট, গুড নাইট বললাম।